फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो चले এসেছি তো সবাইকে হ্যাপি দিওয়ালি। তো দিওয়ালি তো কালকে, তো আমি আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। কেন করছি, তো হঠাৎ করে দেখলাম একটা গিফট এলো, তো তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি দেই গিফটটা কি। তো গিফটটা কে দিয়েছে, তো হঠাৎ করে আজকে বাবা এসে আমাকে বলছে দেখ তোর জন্য গিফট এসেছে। আমি বলছি কি, তো এই হচ্ছে গিফট। তো কে দিয়েছে, দিয়েছে তো এর আগে অনেকগুলি গিফট এসেছে, তো ওইগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি আমরা খুলে খেয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো এগুলি আসে যেখান থেকে বাবারা মানে মালপত্র আনে ওইখান থেকে পাঠায়। তো এটা এসেছে পিডিলাইট থেকে, এই দেখতে পাচ্ছ। তো চলো দেখাই কি কি দেয় ওরা। আর আগের বারের যেগুলি দিয়েছিল, আগের বার না মানে দুদিন আগে যেগুলি এসেছিল ওইগুলির মধ্যে ড্রাই ফ্রুটস ছিল, তো ওইগুলি আর কি দেখাবো। তো এগুলির মধ্যে ড্রাই ফ্রুটস নেই, তো ভাবলাম চলো দেখাই তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছো, তো চলো এক এক করে দেখাই কি কি দিয়েছে। তো ফার্স্ট দেখাই, তো ফার্স্ট দিয়েছে হালদিরামের সোন পাপড়ি, দেখতে পাচ্ছ, যেটা আমাদের বাড়ির সবার ফেভারিট। কিছু না কিছু একটা সুইট দিতে হয়, তো তার জন্য ওরা সোন পাপড়ি বেশি মানে বেশিরভাগ দেয়। আর বাকিগুলিতে ড্রাই ফ্রুট ছিল সবগুলি, কোনো সুইট আইটেম ছিল না। তারপর দিয়েছে এই দুই দুটো প্রদীপ, দেখতে পাচ্ছ। তারপর এখানে দেওয়া এই দেখো ঠাকুরের পা, তারপর স্বস্তির চিহ্ন, এগুলি দিয়েছে তারা, দেখতে পাচ্ছ। তারপর একটা ডেকোরেশনের জন্য হ্যাপি দিওয়ালি বলে একটা থাকে না উপরে লাগাই, এরকম এরকম দেখতে একটা কি জানি দিয়েছে, দেখতে পাচ্ছ এই। তারপর দিয়েছে এখানে গণেশ ঠাকুর প্লাস লক্ষ্মী ঠাকুর দিয়েছে, দেখতে পাচ্ছ। মানে দেওয়ালিতে তো মেনলি ওই পুজো হয়, যেহেতু ওরা বাইরে থেকে, তার জন্য আমরা যেহেতু দেওয়ালিতে কালী পুজো করি, বাট ওরা কালী পুজো করে না, ওরা গণেশ পুজো আর লক্ষ্মী পুজো করে। তো এ দেখতে পাচ্ছ, তার জন্য ওরা এগুলি পাঠিয়েছে। তারপর দিয়েছে দেখি, এই বক্সটা আমি খুলিনি, কি কি দিয়েছে দেখি। তো এখানে আছে হালদি, তো এটার মধ্যে একটার মধ্যে হালদি, তারপর সিঁদুর, তারপর চাল, এটা কি বলে জানি আগুর, না না আগুর না, এটা কি কি বলে, আরে না ওই আগুন যে ধরে না এরকম কর্পূর, কর্পূর। তো এই দেখো এটা হচ্ছে কর্পূর। তো এখানে লাল ধাগা মানে লাল সুতো দিয়েছে, তারপর এখানে সাদা সুতো দিয়েছে, মানে যা যা একটা পুজোতে লাগে এখানে সব কিছুই দেওয়া। তো তারপর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে এটা আমরা কিনেছি। তো এই দেখো এখানে কি সুন্দর, দেখতে পাচ্ছ ছোট লক্ষ্মী ঠাকুর, তারপর গণেশ ঠাকুর আছে এখানে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, জানি না বুঝতে পারছো কিনা। এই দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। নেক্সট যদি কোনো গিফট আসে মানে এগুলি না অন্যরকম গিফট, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্লগটা দেখতে থাকো, জানি না এখানেই এন্ড হবে কি না, আর যদি এন্ড না হয় তাহলে ব্লগটা দেখতে থাকো। তো সবাইকে গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি। তো কি করছি, মোম লাগাচ্ছি, যেহেতু আজকে সবার বাড়িতে মোম আর প্রদীপ জ্বালানো হবে, তো আমি এখানে আজকে সকালে রেডি করে রেখে দিচ্ছি। একটা জিনিস দেখাই, এদিকে না, এটা কি বলতো, এই গাছটা অনেকগুলি অনেকগুলি ফুল ধরেছে, না না সে তো ধরেছে, শীতের সিজন না, সারা বছর এটার মধ্যে কিচ্ছু হয় না। আর এই গাছটা কি বলতো, পেয়ারা গাছ, কি পেয়ারা, কালো পেয়ারা, কালো পেয়ারা, হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি বলছি কালো পেয়ারা এটা। কিন্তু কিন্তু কি বলতো মজাদার কথা, কি আজ অব্দি ফল ধরেনি, না এটা এইখানটা একটা গাছ ছিল, এইখানের গাছটা হয়েছে, মনে জানে না
তন্ত্র তুমি তন্ত্র তুমি জাগো। তো একবার স্নান করে ফুলও একদম পেরে এখানে দেখতে পাচ্ছ পুজো, আর এবার সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। তো কেমন লাগছে আমাদের বাড়ির ঠাকুরকে আজকে নিশ্চয়ই জানাবে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লেগেছে আজকে। যেহেতু একটা ভালো দিন, ফুলের কোনো অভাব নেই আজকে, যাক গাছে এতগুলি ফুল ফুটেছে। এখানে আমাকে দেখতে পাচ্ছ পুরো আমি সেজে বউর মতো হয়ে আছি। তো কারণ হচ্ছে আজকে দিয়ে তো যেহেতু দিওয়ালি, তো আমি ভাবলাম যে চলো কিছু রিলস বানানো যাক, তার জন্য আমি সেজে গুজে একদম রেডি। তো চলো, আমাদের বাড়িতেও ঠাকুরের একটা ইয়ে করেছি, মানে পুজো করিনি বাট সাজিয়ে খুব সুন্দর করে রেখেছি, তো চলো দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার না খুব ইচ্ছা হয়েছে যে আমি লক্ষ্মী গণেশকে বসাবো, বসিয়ে এরকম সাজিয়ে আমি পুজো দেবো না, ঠিক সাজিয়ে রাখবো। কারণ মানে হয় না যে বাইরের লোকেরা এরকম করেই সাজিয়ে পুজো দেয়, কিন্তু আমরা পুজো দেবো না এখানে। দেখ ফ্রেন্ডস, তো আমাদের বাড়িতে একজন এসেছে, তো কে এসেছে চলো দেখাই। তো এই দেখো কুহিলি দিয়ে এসেছে আমাদের বাড়িতে। তো এসেছে মেনলি শাড়ি পরতে আর চুলটা বাঁধতে, তো বাড়ি থেকে মেকআপটা করে এসেছিলো নিজেই, তো শুধু চুল আর হেয়ারস্টাইলটা করতে আর শাড়িটা পরতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে শাড়ি পরিয়েছে, এক কুচি শাড়ি পরিয়েছে আর হেয়ারস্টাইল করিয়েছে কার্ল করে একটা, তো চলো দেখাই। এই হচ্ছে শাড়ি পরিয়েছি আমি, আর সামনের হেয়ারস্টাইলটা এ, আর পেছনে দেখতে পাচ্ছ। তো কীরকম হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তো চলো দেখতে থাকো। কোইল দিকে তো খুব সুন্দর লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ সব প্রদীপগুলি আমি জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যায় যেমন আরও সুন্দর লাগছে এখানে। আমি তো যতবার এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আমার না খুব ভাল লাগে এরকম ডেকোরেশন করে ঘরের মধ্যে রাখতে, খুবই ভাল লাগে। তো বাবারও খুব ভালো লেগেছে, মারও খুব ভালো লেগেছে। তো রাতের বেলা যেহেতু এখন সবার বাড়িতে প্রদীপ ধরাবে, তো আমরা কী করি ঠাকুর ঘরেও প্রদীপ, মানে প্রদীপ না মোম জ্বালিয়ে রেখেছি, আর পুরো ছাদে এবার আমরা যাব লাগাতে। তো সকালে যেগুলি আমি রেডি করে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ আমি মা মিলে সবগুলি দিচ্ছি, আর ছাদে এত হাওয়া, বারবার দিচ্ছি বারবার নিভে যাচ্ছে, বারবার দিচ্ছি বারবার নিভে যাচ্ছে। তো চলো তোমাদেরকে লাস্ট একদম দেখাই। এই দেখো আমাদের ছাদ দেখতে পাচ্ছ, এখানে দেখো ছাদে উঠলে দেখা যায় যে কীরকম বাজি ফুটানো হয়। তো এই দেখো খুবই সুন্দর লাগছে, অর্ধেক তো নিভেও গেছে। তো ও এখানে আবার দোলনায় লাগিয়ে দিচ্ছে, ও নাকি দোলনায় লাগাবে, আমি বারবার করে না করছিলাম যেহেতু এটা কাঠের। তো উপর থেকে সবগুলি নিভে গেছে উপরের যা যা ছিল। তো চলো এবার ভেতরে দেখাই। তো এখানে যেহেতু নিচে আন্টিওরা থাকে, তো আন্টিওরা নিজে প্রদীপ মানে জ্বালিয়েছে, আর প্রদীপটা আমরা উপরে জ্বালাইনি কেন, কারণ প্রদীপ অনেক সময় ধরে মানে জলে, তার উপরে থাকতে হবে আমাদের, তার জন্য প্রদীপটা জ্বালাইনি। আর এখানে ওদের কি রিচুয়ালস আছে যে মানে তারা এটা করছে। তো চলে এলাম আমাদের দোকানে, তো দেখতে পাচ্ছ উপরে বড় একটা পোস্টার লাগানো হয়েছে আমাদের দোকানে। তো আমাদের দোকানেও লাগানো হয়েছে মোম, তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো আমরা অ্যাকচুয়ালি এসেছি এখানকার পুজোতে, অ্যাসোসিয়েশনে ওদের অ্যাসোসিয়েশনে পুজোটা হয়, তো এখানে দেখতে এসেছি মাকে, খুব সুন্দর লাগছে খুব। তো এবার আমরা যাব মানে বেরু বেরু করতে, তো কোথায় যাব বেরু বেরু করতে চলো দেখাবো। এই হচ্ছে আমি বাড়ি থেকে রেডি হওয়ার সময়, তোমাদেরকে দেখাইনি তো ভুলে গিয়েছিলাম আসল কথা। তো এখানে দেখো মা কালী না কি এখানে নৃত্য করছে, খুবই সুন্দরভাবে সেজেছে, খুব ভালো লেগেছে। তারপর আমাদের বাড়ির ওইদিকে একটা কালী বাড়ি আছে, খুব নাকি জাগ্রত, তো ভীষণ ভালো লাগে। আমাদের বিয়ের সময় আমরা এখানে থেমে নমস্কার করে এসেছিলাম, তো আমরা গিয়েছি ওইখানে তো খুব সুন্দর লাগছে মাকে, এখানেও খুব মানে ভালো করে বড় করে পুজো হচ্ছে, অনেক লোক ছিল এখানে। তো চলো, তো এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এখন প্রায় 11টা বাজে, তো এবার আমি বাড়িতে চলে যাব, ও যাবে ওর অ্যাসোসিয়েশনের পুজোতে। তো দেখতে পাচ্ছ আমাদের পাড়ার প্যান্ডেল করেছে এখানে ব্যাড আর বল দিয়ে, তো যাই হোক আমার তো খুব ইউনিক লেগেছে। তো এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির গলি, দেখতে পাচ্ছ লাইটে খুব সুন্দর করে সাজিয়েছি। তো বাড়িতে চলে এসেছি, তো আজকে পুরো দিন কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এখন আর কিছু করার নেই, ওর অ্যাসোসিয়েশনের পুজোতে গিয়েছে, আমি বাড়িতে এখন। তো চলো আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা।